ভাগ্য রজনীর রাত পবিত্র শবে বরাত। মহামান্বিত এই রাতে মাবুদের দরবার বান্দার জন্য খোলা থাকে। বলা হয় বান্দার জন্য শবে বরাত ভাগ্য রজনীর রাত। আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ থেকে ক্ষমা পেতে মুসলমানদের জন্য এটি মর্যাদাপূর্ণ রজনী। পবিত্র শবে বরাতের রাতে এশার নামাজে নারায়ণগঞ্জ নগরের মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ঢল। যথাযথ ভাবগাম্ভীর্যে লাইলাতুল বরাতের রাত্রিতে এবাদত বন্দিগিতে ঘর ছেড়ে মসজিদে মসজিদে মানুষের ঢল নেমেছে। বাড়তি মুসল্লির চাপ সামলাতে কোথাও কোথাও মসজিদের ছাদ, পাশের সড়কেও নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। নগরের বড় বড় মসজিদগুলো ছিল লোকে লোকারণ্য। আল্লাহর নৈকট্য লাভ এবং গুনাহ থেকে ক্ষমা পেতে নফল এবাদত বন্দিগিতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা। নফল নামাজের পাশাপাশি কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করে পরিবার, দেশ ও জাতির কল্যাণ কামনা করেছেন তারা। মুসলমান জাতি সবাই ভালো থাকে, সুন্দর থাকে। আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন, যারা পিতামাতা, আত্মীয় স্বজন, সারা বিশ্বের মুসলমান সমস্ত কবরবাসীকে আল্লাহ ক্ষমা করে দেন। জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে মাপ চেয়েছি, আল্লাহ নি জীবনে গুনাহগুলি মাপ দিয়া দেয়। আমার জন্য দোয়া করেছি এবং আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন তথা সমস্ত দেশবাসী এবং মুসলিম উম্মার জন্য দোয়া করেছি। আল্লাহ তাআলা যেন আজকের এই শবে বরাতের উছিলায় সমস্ত উম্মতে মুহাম্মাদিকে মাফ করে দেন এবং যারা কবরস্থ হয়েছে তাদেরকেও যেন আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহ পাক সবাইকে সহজ সরল পথ প্রদর্শন করুক এবং আল্লাহ পাক সবাইকে কবুল করুক, যাতে দিনের উপর চলতে পারে, দেশ ও জাতির জন্য কল্যাণ বই আনতে পারে। বাদ ফজর দেশ, জাতি ও মুসলিম উম্মার জন্য আল্লাহর রহমত কামনায় মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল বরাতের সমাপ্তি। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NN TV, নারায়ণগঞ্জ।